মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব এবং মির্জা আব্বাস দুজনে আমাদের ডিবি কম্পাউন্ডে আছেন তাদেরকে আনা হয়েছে আমাদের কিছু বিষয় আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ শেষ করে আমি বাকি বস্তাতে বলতে পারবো আসলে তাদের বিষয়ে কিছু আমরা আমি কালকে বলেছি আমাদের সাথে আমাদের যে প্রতিনিধি দল এসেছিলেন আমাদের সাথে মিটিং হয়েছে এই সরপূর্ণ মিটিংয়ে তারা দুটি প্রস্তাব করেছেন আমরা তিন দুটি প্রস্তাব মেনে নিয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস তাদের দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এই খবর এখন পুরাতন হয়ে গিয়েছে গতকাল রাত্র প্রায় তিনটার সময় তাদের দুজনকে গ্রেফতার করেছে এখন পুলিশ তাদেরকে কী কারণে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদৌ ছাড়বে কিনা বা আগামীকালকে দশ ডিসেম্বর সেখানে বিএনপির একটি মহাসমাবেশ রয়েছে আপনারা সকলেই জানেন সে বিষয়ে এবং পুরো বাংলাদেশের প্রায় পিছনের এক মাসের মনে হয় রাজনীতিতে এই বিষয়টাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিএনপির দশ ডিসেম্বরের যে সমাবেশ তো এই সমাবেশে যদি দলের মূল নেতা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি না থাকেন সেক্ষেত্রে আসলে বিষয়টা কেমন হবে সমাবেশ হবে কিনা এবং সমাবেশ নিয়ে বিএনপির সাথে এবং পুলিশের সাথে কী কথোপকথন হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এসপি হারুন সাবেক এসপি এখন বর্তমান সম্ভবত ডিএমপি কমিশনার উপকমিশনার তো তিনি এ বিষয় নিয়ে কথা বলেছেন দর্শক আমরা একটু তার মুখ থেকে শুনবো যে তিনি এ বিষয় নিয়ে কী বলেছেন মির্জা ফখরুলকে ছাড়বে কিনা বা মির্জা আব্বাস তাদেরকে ছাড়বে কিনা বা তাদের ছাড়ার কোনো পরিকল্পনা আছে কিনা না তাদেরকে সেখান থেকে আদালতে পাঠানো হবে তাদের কোনো রকম রিমান্ড দেওয়া হবে কি না এই ধরনের বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং আগামীকালকের যে সমাবেশ রয়েছে সে সমাবেশ আদৌ হতে দিবি কিনা পুলিশ এবং হতে দিলে কোন জায়গায় হবে সে বিষয়টা নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন দর্শক আমরা একটু সরাসরি ডিএমপি কমিশনার হারুনের মুখ থেকেই সেই কথাটা শুনে আসব তার আগে ছোটো করে একটা কথা না বললেই নয় আপনি যদি এ ধরনের নিউজ পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক চলুন তাহলে আমরা একটু সেই ভিডিওটা দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস দুজনেই আমাদের ডিবি কম্পাউন্ডে আছেন তাদেরকে আনা হয়েছে আমাদের কিছু বিষয় আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ শেষ করে আমি বাকি বয়স্টার তো বলতে পারবো আসলে তাদের বিষয়ে কী শিল্পীকালে গ্রেফতারের আসলে আমরা তো না আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ তো আমরা করতেই পারি আমাদের যে দুই দিন আগে যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রায় পঞ্চাশ ষাট জন পুলিশ গুরুতর আহত হয়েছে এবং সেখানে অনেক বাংচুর হয়েছে যানমালের ক্ষতি হয়েছে সব কিছু মিলেই আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ শেষে আমরা পরবর্তী পর্যায়ে জানাতে পারবো আসলে পরবর্তী পর্যায়েটা কি হবে কি হবে তাদেরকে আটক বা গ্রেফতার বা কোনো মামলা কি আমরা 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 জিজ্ঞাসাবাদ করছি আমাদের পরে জানা আমরা এমনি বলতে পারি না যে আটক বা আটক বা গ্রেফতার তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ভাই এমনি কোনো ডিসিশন হয়েছে কি তারা কোথায় যাবে সমাবেশ আমরা আমি কালকে বলেছি ওনাদের সাথে ওনাদের যে প্রতিনিধি দল এসেছিলেন আমাদের সাথে মিটিং হয়েছে এই সৌহার্দ্যপূর্ণ মিটিং এ তারা দুটি প্রস্তাব করেছেন আমরা ঠিক দুইটা প্রস্তাবে মেনে নিয়েছি তারা প্রথম বলেছে তারা জনসমাবেশটি করতে চায় কমলাপুর স্টেডিয়ামে এবং আমরা আরেকটি স্থান আমরা তখন বাংলা কলেজকেও আমরা করেছি দুইটা জিনিসটি তারা দেখেছেন দুইটা জিনিস দেখে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে সেখানে নিচে অনেক সিনথেটিক ইয়ে রয়েছে ইয়ে রয়েছে কাগজ পেপার রয়েছে অনেক কিছু রয়েছে সেখানে মাঠটি নষ্ট হয়ে যাবে সে কারণে আমরা আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে তারা জনসমাবেশটি করবে বাংলা কলেজে বাংলা কলেজে এটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু তাদের মধ্যে আবার আরেকটা স্থানের কথা তারা এখন বলছে সেটা হচ্ছে গোলাপবাগ মাঠ আসলে গোলাপবাগ মাঠ নিয়ে কোনো কথাই হয় নাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় কোনো কথা হয়নি তারা সেটার কথা আবার বলছে কিন্তু অনানুষ্ঠিকভাবে সিদ্ধান্তটি হয়েছে দর্শক শুনতে পেলেন যে কেন গ্রেফতার করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাসকে তো আসলে তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত তাদেরকে কারণে আসলে গ্রেফতার করা হয়েছে ডিএমপি কোন উপকমিশনার হারুন সাহেব তিনি যা বলেছেন আসলে কি সেই কারণে গ্রেফতার করা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে